তৃণমূলের পার্টি অফিস, বাইরে কান ধরে ওডবোস করছেন মহিলা। চারদিকে লোকজন দাঁড়িয়ে আছেন, কিন্তু নিরস্ত করার চেষ্টা করছেন না কেউ। নিদারুণ আতঙ্ক সবার চোখে মুখে। ছবিটা পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদর ব্লকের বাগডুবি এলাকার। অভিযোগকারিনীর দাবি, 14ই মে ভোটের দিন বাগডুবি প্রাথমিক বিদ্যালয়ে ভোটের লাইনে দাঁড়ানো নিয়ে তার স্বামীর সঙ্গে স্থানীয় তৃণমূল নেতাদের বচসা হাতাহাতি হয়। স্বামীর পক্ষ নিয়ে রুখে দাঁড়ান মহিলাও। মহিলার দাবি, শুক্রবার এই ইস্যুতে কথা বলতে তাদের ডেকে পাঠানো হয় স্থানীয় তৃণমূল পার্টি অফিসে। অভিযোগ, পার্টি অফিসে রীতিমতো বিচার সভা বসান তৃণমূল নেতারা। বলা হয়, স্বামীর পক্ষ নিয়ে ভুল করেছেন গৃহবধূ, এরপর তাকে চূড়ান্ত হেনস্থা করা হয় বলে অভিযোগ। বাগডুবির ঠিক এই পার্টি অফিসের সামনেই যেটা অভিযোগ, যে এক মহিলাকে, যিনি এখানেই থাকেন, তাকে শাস্তিস্বরূপ তাকে কান ধরে উদ্বোস করানো হয় এবং জুতোর মালা পরিয়ে দেওয়া হয়। এখানে লাইনের মারপিট হয়েছিল, দিয়ে নিয়ে গিয়ে আবার জুতোর গলা মালাই দিয়ে আমাকে এরকম করে উদ্বোস করে। ভোটের দিন মারপিট হয়েছিল? ভোটের দিন হয়েছিল, কালকের হয়েছে এটা। আর কালকে আপনাকে জুতোর মালা পরিয়ে দিয়ে? কালকে জুতোর মালা পরিয়ে আমাকে এরকম ঘটনা ঘটিয়েছে, কান ধরে উদ্বোস করিয়েছিল। আমি এর খারাপের যে আমার বলার কোনো জায়গায় ভাষা নেই আমার কাছে। একজন তৃণমূলের এক্স পঞ্চায়েত আমি এখন আপাতত, যারা এসব কর্মকর্তায় জড়িত তারা যদি না ব্যাপারটা মাথায় রাখতে পারে, তা আমি আমার এখানে আর বলার কিছু নেই। অভিযোগ শুনে রীতিমতো ক্ষুব্ধ তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি। তিনি বলেছেন, এই অভিযোগের সত্যতা প্রমাণ হলে কঠোরতম শাস্তি দেয়া হবে। একই সুর মেদিনীপুরের সদরের তৃণমূল বিধায়কের গলাতেও। এই ঘটনার সত্যতা নিয়ে আমি দেখব, খতিয়ে দেখব। আমি চাই না আমার কোনো কর্মী অন্যায় কাজ করবে, যদি অন্যায় কাজ করে আমি তাহলে তাকে শাস্তি দেবো। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেননি দম্পতি। আবির দত্ত, অলোক সাঁতরার রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর।